দিদাসে আমার দিদাসে এই যে দিদা সবজি কাটছে, পেঁয়াজ আলু ভাজা কাটছে, এই যে কেটে রাখছে দিদা, এই যে দিদা এখন এই যে দিদা আসছে। দিদা খাবে এখন সকালবেলায় 1 কাপ চা আর 2টো মিষ্টি, 3টে রুটি খাবে। হ্যাঁ, তারপরে খাবে যে বড় একটা পেয়ারা, তারপরে খেজুর খাবে, মানে খোলাটাও আছে, খুলে খেয়েছে। আমার ছেলেও খায় আর দিদা আসছে, দিদাও খায়। তারপরে পেঁপে কাটবে একটা, একটু পেঁপেটা একটু দাগ দাগ আছে, পেঁপে খাবে। তারপরে কমলা, আপেল, কমলা যে দেখছো এই যে ড্রাগন ফ্রুট, হ্যাঁ, পেয়ারা, মানে অনেক কিছু হয়। এই যে সব কাটবে, কেটে খাবে। হ্যাঁ, তারপরে এখন তারপরে একটু ভাত খাবে, সকালে 10টা 1 ঘন্টা পরে 11টার দিকে একটু ভাত খাবে, ঘি বেগুন ভাজা দিয়ে। হ্যাঁ, আলু ভাজা করেছি, দিদাকে হজম করতে পারবে। বেগুন ভাজা, এখন ঘি ভাত খাবে আলু ভাজা দিয়ে। দিদা খাচ্ছে ভাজা দিয়ে, ঘি দিয়ে খাচ্ছে, বেগুন ভাজা আলু ভাজা ঘি দিয়ে খাচ্ছে। ভালো লাগতেছে দিদা? পরে ফল কাটে খাবার, ঠিক আছে?